নমস্কার ময়না কিচেনে আপনাদের স্বাগত। আমার হাতে আছে এক গাবলা বাটা মাছ। আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তাহলে চলুন প্রথমে আমি বাটা মাছটা কেটে নেব। চলো দিদি আসো। বাটা মাছগুলো দেখুন কত সুন্দর আর শক্ত। কত বাজার থেকে যখন এনেছিল বাড়িতে তখন জ্যান্ত ছিল, আর এই বাটা মাছ রান্না করলে দুর্দান্ত লাগে খেতে। আর এই ফুলকাগুলো দেখলে বোঝা যায় মাছ কতটা টাটকা। বলো সোনা মা, বড় মাছটা খাবা? আমাদের লক্ষ্মী মা বলছে কাকি বড় মাছটা দেবে। ঠিক আছে দেব, রান্না করে নিই তারপর। ঠিক আছে লক্ষ্মী মা, বই নিয়ে বসেছিল মা? হ্যাঁ, সকালবেলা দুধ মুড়ি খেয়েছো? তাই দিদি, আমার মাছ কাটা হয়ে গেছে, তুমি ধুয়ে নিয়ে আসো, আর আমি জমির থেকে ওলকপি কেটে নিয়ে আসি, যাই মাছ ধুতে। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও। দেখুন জমির একদম টাটকা ওলকপি, এখনো কচি, বাবা লাগিয়েছেন। এতে কিন্তু কীটনাশক কিছুই দেওয়া হয়নি, জল দিয়ে শুধু বড় হয়েছে। আমি তুলে নেব। দিদি এই নাও কচি ওলকপি নিয়ে এসে কেটে দাও, দেখো মাটি আছে কিন্তু। হ্যাঁ কি সুন্দর ওলকপি গুলো কাটো, আর রান্না করলে দারুণ লাগবে খেতে বলো। কচি আছে একদম, পাতাগুলো ছাড়িয়ে নেবো। আজকে আমি রান্না করব একদম গিরাম্যভাবে ওলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল। প্রথমে আমি মাছটা লবণ হলুদ মেখে ভেজে নেব। উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য সরষের তেল। আদা কাঁচা লঙ্কা ভেজে নেব। দেখুন মাছটা আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, সব মাছ আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমার জিরে বাটা হয়ে গেছে। ওলকপি আলুটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, মাছ ভাজা তেলের মধ্যে আমি কপিটা আর আলুটা দিয়ে দেবো। ওলকপি আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কেটে রাখা টমেটো। এবার আমি একসাথে ভালো করে ওলকপি আর আলুটা আমি ভালো করে কষিয়ে নেব। সব কিছু ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তরকারি ঝোলটা ফুটে গেছে, ভাজা মাছটা এবার আমি দিয়ে দিচ্ছি। এক কড়াই হয়ে গেছে, মাছটা দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নিলাম, এবার আমি নামিয়ে নেব। উনুনে আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সরষের তেল। এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, তেজপাতা, গোটা জিরে। নামিয়ে রাখা তরকারিটা এবার আমি দিয়ে দিচ্ছি। দিদি তোমার ধনে পাতা কাটা হলো, আমার তরকারি কিন্তু প্রায় হওয়ার দিকে। এই তো হচ্ছে তরকারি আমার হয়ে গেছে, সবার শেষে আমি দিয়ে দেবো কুচিয়ে নেওয়া ধনে পাতা।
মাছটা কিন্তু খুব স্বাদ খেতে, দারুণ লাগছে খেতে। দিদি ওলকপি আলু দিয়ে তরকারিটা দারুণ লাগছে বলো? হ্যাঁ, একসাথে বসে দেখো আমার খাওয়া হয়ে গেল আর তুমি এখনো খেতেই পারলে না। ওলকপিগুলো খুব সুন্দর টেস্ট লাগছে। হ্যাঁ, এত গলে গেছে বলো? হ্যাঁ, শাক ছাড়া লাগানো না, ভালো লাগছে খেতে। আজকে আমি রান্না করলাম জমির টাটকা ওলকপি দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল। আমার রান্নাটা আপনারা দেখলেন, আজকে এই অবধি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা টাটা।